Hello everyone, welcome to my channel. As we all know, today is the Bangladeshi Independence Day. So, a happy Independence Day to all of my Bangladeshi brothers and sisters. So, I have created this look. I hope you all enjoy. And if you do, then don't forget to subscribe. আমি স্টার্ট করছি আমার আইলিডসগুলোকে প্রাইম করে নিয়ে। আজকের এই লুকের জন্য আমি সিলেক্ট করেছি একটা রেড অ্যান্ড গ্রিনের কাট ক্রিজ। আমি আস্তে করে আইলিডটাকে সেট করে নেব, তারপরে আমি নেব একটা ব্রাশ, ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, সেটাকে নিয়ে একটা গ্রিন শেড পিক করে আমি আমার ক্রিজ এরিয়াতে লাগিয়ে নেব। প্রথমে একটু মেসি দেখা যাবে, কিন্তু আস্তে আস্তে ওটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ খুব হার্শ লাগবে, কারণ গ্রিনটা খুব ডিপার একটা গ্রিন শেড, এটা অ্যাজ আ ট্রান্সলেশন আমি ইউজ করব। তো আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করব, তারপরে আমি আস্তে আস্তে যখন দেখব আমার কালারটা ভালো করে ডিসপার্স হয়ে গেছে, আমি তখন আস্তে আস্তে কালারটাকে ডিপোজিট করব। এখন আমি নিয়ে নিচ্ছি একটা কনসিলার আমার ক্রিজটাকে কাট করার জন্য। আমি ভালো করে গ্রিন শেডটাকে ব্লেন্ড করে নিয়েছি, একটু টাইম নিয়ে তোমরা ব্লেন্ড করবে তাহলে গ্রিনটা খুব ভালো করে আসবে। তারপরে আমি আস্তে আস্তে একটা ছোট্ট ফ্ল্যাট শেডের ব্রাশ দিয়ে করছি আমার ক্রিজটাকে কাট করছি, একটা এস শেপের কাট করছি, আজকে একটু নিচে থেকেই কাট করলাম। তারপরে আমি গ্রিনটাকে আবার আমার ক্রিজে ডিফাইন করে নেব। তারপরে আমি একটা রেড কালার শেড নিচ্ছি, এটা একটা ম্যাট রেড কালার শেড, এটা একটা আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে ফ্ল্যাট শেডের ব্রাশে নিয়ে আস্তে আস্তে করে আমি কালারটাকে ডিপোজিট করব। কনসিলারটাকে সেট করার কোনো দরকার নেই, তাহলে ওটা সেট না করলে পিগমেন্টেশনটা অনেক অনেক বেটার আসে। এখন আমি পুরো আমার কাট ক্রিজে আমি রেড কালারটা অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছ কত ভাইব্রেন্ট সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আমি নেবো একটা ল্যাশ গ্লু, যেটাকে আমি অ্যাজ আ গ্লিটার গ্লু ইউজ করছি, সেটাকে একটা ফ্ল্যাট শেডের ব্রাশে নিয়ে অ্যাপ্লাই করব। তারপরে আমি একটা রেড কালার গ্লিটার লাগিয়ে নিচ্ছি, যেটাতে লুকটা অনেকটা স্পার্কলি দেখা যায়। তারপরে আমি অ্যাপ্লাই করব লাইনার, লাইনারের জন্য আমি একটা জেল লাইনার অ্যাপ্লাই করছি, দেখো কতটা ক্রিমি আর কতটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়। আমি একটু মোটা করে আজকে লাইনারটা অ্যাপ্লাই করব। লাইনারের জন্য আমি চেষ্টা করব আমার লোয়ার ল্যাশ লাইন আর আপার ল্যাশ লাইন একসাথে কানেক্ট করার। তারপরে তোমরা তো জানোই আমি লিকুইড লাইনার লাগিয়ে নিই আমি জেল লাইনারের উপর আমার লাইনারটাকে ব্ল্যাক দেখানোর জন্য, আমি আজকেও সেটাই করছি। আমি লাইনার লাগিয়ে নিচ্ছি, এটাতে লাইনারটা খুবই ব্ল্যাক আর সুন্দর দেখা যায়। তারপরে আমি লাগাবো আমার হাইলাইট, হাইলাইটের জন্য আমি একটা সিলভার শেড নিয়েছি আমার ইনার কর্নার্স আর ব্রাউ বোনে অ্যাপ্লাই করেছি। এখন আমি ইউজ করছি একটা ছোট, আমি এখন ইউজ করছি একটা মাসকারা, আর মাসকারার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেক লেন্থ মাসকারা ইউজ করব। এখন আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করলাম, আর আমি এই লুকটার জন্য পেয়ারিং করে বিন্দি অ্যাপ্লাই করলাম। আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ এসছে, পছন্দ আসলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সি ইউ নেক্সট টাইম।